আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা চলে এসেছি আমাদের ড্রিম ডোর অ্যাগ্রো ফার্মের দুই নাম্বার ঘাসের প্রজেক্টের জমিতে তো আমরা এখানে নিউফিয়ার পাকচুন জাতের ঘাস চাষ করেছি অনেকেই ঘাস চাষের আদ্যপান্ত নিয়ে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন বা কী জাতের ঘাস চাষ করলে আপনার গরুর খামারের ঘাসের চাহিদা মিটবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বর্তমানে বিভিন্ন ধরনের ঘাস পাওয়া যায় তো আমরা আমাদের এই জমিতে নেপিয়ার পাকচুন জাতের ঘাস রোপণ করেছি তো এই ঘাসের বিশেষত্ব হচ্ছে খুবই পাতলা করে রোপণ করতে হয় অর্থাৎ একটি গাছ থেকে আর একটি ছোপের দূরত্ব কমপক্ষে দুই থেকে আড়াই ফিট হলে ভালো হয় তার প্রমাণ আমরা যে একটি সোপ এখানে রেখে দিয়েছি তো প্রায় তিরিশ দিন বয়স ঘাস অলরেডি পনেরো ফিট বা তার অধিক হয়ে গিয়েছে এখনও আরও বড় হবে তো এখানে যে পরিমাণ ঘাস হয়েছে একটি সোপ থেকে অর্থাৎ একটি গাছের যে তাওয়া এখান থেকেই একটি গরুর এক বেলার খাদ্যের চাহিদা মিটে যাওয়া সম্ভব আমরা এভাবেই অনেক পাতলা করে করে গাছ রোপণ করেছি যেগুলো অনেক সময় নিয়ে এই প্রজেক্টটি তৈরি করতে হয়েছে আমাদের এখন আমরা এখান থেকে সুফল পেতে শুরু করেছি এখানে মাত্র দশ শতাংশ জমি আমরা প্রায় প্রতি মাসেই একবার দুইবার করে কাটতে পারছি কারণ আমরা পর্যায়ক্রমে একদিক থেকে কাটছি আর দিক থেকে বড়ো হচ্ছে এখানে ছোট এখানে বড় এটি তার থেকে ছোট আবার এখানে একটু বড় ওইদিকে পুরাটাই সে গিয়েছে বর্তমান আমাদের খামারে গরু একটিও নাই আমরা সব গরু বিক্রি করেছি তো হয়তো দুই এক সপ্তাহের মধ্যেই আমাদের খামারে নতুন গরু তোলা হবে তো জন্য আমরা এই ঘাসের একটু বাড়তি যত্ন আদি করছি যত্ন বলতে জমিতে আগাছা নিধনের পর্যায় হিসাবে সেচ এবং কুপিয়ে মাটি আলগা করা হচ্ছে যে কারণে ঘাসগুলো খুব একটা বাড়তে পারবে না আর এই ঘাসের মাটি নরম হওয়ার কারণে সাইড দিয়ে এভাবে ছোটো ছোটো চারা গজাবে এইগুলো পুরা জমিতে একটি সময় সে যাবে ঘাস রোপণ খামারের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা না থাকলে তার গরুর খামার করার কোনো প্রশ্নই আসে না কারণ গরু খামার করতে হলে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতে হবে তাহলে গরু চাষে লাভবান হওয়া যাবে গরু পালন যতটা ইউটিউব বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখে আমরা হয়তো ভেবে থাকি যে গরু কিনলেই হয়তো পালা সম্ভব বা লাভবান তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই এভাবে ভালো জাতের ঘাস রোপণ করবেন তারপরে গরুর খামারের চিন্তা ভাবনা করবেন তো মাসাল্লাহ একটি সোফে দেখুন অনেক বড় বড় এবং এই গাছগুলো অনেক বড় হয়েছে আমরা কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করি না খামারের যে গরুর গোবর সেই গোবর এবং আমাদের ফার্মেই এখানে সেচের ব্যবস্থা আছে নিজস্ব পদ্ধতিতে কিছুদিন পর পর সেচ প্রদান করা হয় তো ঘাস চাষের জন্য উপযুক্ত জমি হচ্ছে উঁচু জমি যেখানে পানি বেঁধে থাকবে না এরকম জমি নির্বাচন করবেন যেখানে পানি বেঁধে থাকে এরকম জায়গায় নেপিয়ার ঘাস চাষ সম্ভব না আর হয়তো ঘাস হবে কিন্তু এরকম অনেক জায়গা নিয়ে চারা গজাবে না অল্প হবে তো আমাদের ঘাসের প্রজেক্টের ভিডিও আজকে আপনাদের দেখালাম আমাদের এক নম্বর প্রোজেক্টে যেখানে প্রায় পঁচিশ শতাংশ জমিতে আমরা ঘাস রোপণ করেছি অন্য কোনো ভিডিওতে সেটি দেখাবো এবং সেখানে আমরা কী যত্ন করেছি সেটিও আপনাদের বিস্তারিত জানাবো এবং ওই প্রজেক্টটি অত্যন্ত লাভজনক হয়েছে আমরা ঘাস যেহেতু গরু নাই কয়েকবার বিক্রি করেছি তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিড় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম